প্রথম লেগের ম্যাচে এগিয়ে থেকেও লাভ হল না বার্সেলোনার উল্টো ঘরের মাঠে সফরকারী পিএসজির বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে কাতালান জায়েন্টরা যার মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে জাবি হার্নান্দেজের দল দিনের অপর ম্যাচে বোরুশার ডার্টমুণ্ডের কাছে পরাজিত হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ একই দিনে স্পেনের দুই ক্লাব বিতাড়িত হল চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ থেকে প্রথম লেগে পিএসজির মার্ট পার্ট দিস প্রিন্সেসে তিন দুই ব্যবধানে জিতেছিল বার্সা সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন হা এদিকে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ফিরতে লেগেও শুরুতেই গোলের দেখা পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান ম্যাচের বারোতম মিনিটে তার গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর বার্সেলোনার সামনে বড় ধাক্কা হয়ে আসে রোনাল্ড আরোহর লাল বারকোলাকে বাজে ভাবে ফাউল করে লাল কার্ড দেখেছেন উরুগয়ান এই ডিফেন্ডার তাতেই দশ জনের দলে পরিণত হয়েছে বার্সেলোনা আর দশ জনের বার্সার বিপক্ষে চার এক গোলের বিশাল জয় নিশ্চিত করেছে পিএসজি জি ম্যাচে জোড়া গোল করেছেন কেলিয়ান কে সমতায় ফেরানোর গোলটি করেছেন ওসমান দেম্বেলে এছাড়াও জালের দেখা পেয়েছেন বিটিন এই জয়ের মধ্য দিয়ে ছয় চারের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা